এখন প্রত্যেকটি মানুষই গল্প বা কবিতা বলতে খুব ভালোবাসে। তা আপনারা ঘরে বসে আপনারা খুব সহজেই মুনমুন মুখার্জির মতো ব্যাকগ্রাউন্ডে কীভাবে মিউজিক দেবেন, কীভাবে ট্রানজেকশনগুলো অ্যাড করবেন, কীভাবে আপনার ন্যাচারাল ভিডিওগুলো অ্যাড করবেন, সব ডিটেলস বলতে ভিডিওটা আপনাদের এন পর্যন্ত দেখতে হবে। আর যদি আমার চ্যানেল নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করেন, তার পাশে বেল আইকন প্রেস করে দেবেন, কারণ হচ্ছে এরকম রিলেটেড ভিডিও আমার চ্যানেল দেখতে পাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সর্বপ্রথম আপনাদের 3-4টে স্টেপ আপনাদের ফলো করতে হবে। এই স্টেপগুলো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা মুনমুন মুখার্জির মতো ভিডিও এডিটিং করতে পারেন, কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দেয় সেগুলো আপনারা বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। তো সর্বপ্রথমে আপনাদের কিছু ভিডিও ডাউনলোড করতে হবে, সেগুলো হচ্ছে নেচার কিছু ভিডিও। সো আপনাদের ডিপেন্ড করছে আপনারা কী নিয়ে ভিডিওটা বানাচ্ছেন, সেই কবিতাটি কি স্যাড টাইপে না রোমান্টিক টাইপে, সেটাও আপনাদের ডিপেন্ড করছে। যদি আপনারা স্যাড টাইপে যদি ভিডিওটা বানান তাহলে অবশ্যই আপনাদের নেচারে কিছু স্যাড টাইপে আপনাদের ভিডিও ডাউনলোড করতে হবে। যদি আপনারা রোমান্টিক ভিডিও যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই আপনার রোমান্টিক টাইপে কিছু ভিডিও ডাউনলোড করতে হবে, আর কিছু আপনাদের ইমেজ ডাউনলোড করতে হবে যা আপনারা গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। তো কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে এডিট করবেন সেটা সর্বপ্রথম দেখিয়ে দিই, তারপরে বাকি স্টেপগুলো আপনাদের পরপর বলছি। তো চলুন কাইন মাস্টার যা যাক। তো সর্বপ্রথমে আপনাদের প্লাস ওয়ানে ট্যাপ করতে হবে, দেন এখান থেকে সলিউশন এডিটর সিলেক্ট করুন। তারপর এখান থেকে আপনারা কীভাবে ভিডিও ইনপুটগুলো করবেন, ঠিক আছে, ন্যাচারাল ভিডিও যেগুলো ডাউনলোড করছেন সেগুলো আপনারা কীভাবে ইনপুট করবেন দেখুন। তো সর্বপ্রথম আপনারা যেখানে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে চলে যান। আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে এক্সট্রা পার্ট কাটার জন্য আপনি কী করুন, সর্বপ্রথমে ভিডিওটির উপর ট্যাপ করতে হবে, দেন এখান থেকে ট্রিম, ট্রিম টু লেফট, লেফট পোর্শন কেটে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটি স্টার্টিং হয়ে গেছে, দেখুন যতটা ভিডিও পোর্শন আছে ততটা নিন, বাকিটা আপনারা ট্রিম করে ফেলুন। তো সিম্পলি আমি এখান থেকে ট্রিম করে দিচ্ছি, ওকে। তাও এখানে নানারকম এফেক্ট পাবেন, না এই এফেক্টগুলো চাইলে আপনারা অ্যাড করতে পারেন সিম্পলি। তা আমি এখান থেকে চার পাঁচটি ভাগে আমি ভাগ করে নিচ্ছি, ওকে। তা আপনাদের ভিডিও কমপ্লিট। যদি আপনার এখানে ছবি দেন সেগুলো আপনার এখান থেকে ছবিগুলো ইনপুট করতে পারেন, তার জন্য সিম্পলি আমার লেয়ার্সে চলে যাবেন, দেন এখান থেকে মিডিয়া, এরকম করে আপনারা এখান থেকে ইমেজগুলো দিতে পারেন। ইমেজগুলো দেওয়ার পর সিম্পলি এখান থেকে চলে অপাসিটি বলে একটা অপশান, এটার উপর আপনারা একটু কমিয়ে দেবেন, তাহলে এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট হবে এবং খুব ভালো লাগবে। দেন এটা আপনারা ফুল স্ক্রিন করে দেবেন, ওকে। তারপরে এখান থেকে এটা ট্যাপ করবেন, দেন ইন অ্যানিমেশন ট্যাপ করবেন। তারপরে এখান থেকে নানা রকম ফেড, ট্রানজেকশন, স্লাইড, রাইট এগুলো আপনারা ইউজ করতে পারেন, পপ, ঠিক আছে। তারপর এখান থেকে আউট অ্যানিমেশন দিতে পারেন, ফেড, ওকে। তারপর আসি ব্যাকগ্রাউন্ড মিউজিক, যা আপনারা হয়তো মুনমুন মুখার্জির প্রত্যেকটি ভিডিওতে দেখে থাকবেন যে তার ভয়েস ওভার দিচ্ছে এবং তার যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক একটি স্যাড, যখন স্যাড টাইপে বলছে তখন স্যাডে একটি মিউজিক পাচ্ছেন, যখন একটি রোমান্টিকে চলে যাচ্ছে তখন রোমান্টিক মিউজিক পাচ্ছেন। তো এইভাবে এই মিউজিকগুলো আপনারা কীভাবে পাবেন, তো এই মিউজিকগুলো আপনারা খুব সহজেই ইউটিউবে পেয়ে যাবেন, যদি আপনারা অডিও লাইব্রেরিতে যদি সার্চ করেন সেখানে পেতে পারেন, অথবা আপনারা যদি এমনি নর্মাল সার্চ করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। তা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাড করবেন তার একটা খেয়াল করবেন, মুনমুন মুখার্জির স্টার্টিং পয়েন্টে একটি আলাদা রকম একটি মিউজিক দেয়, সেটা হচ্ছে কোনো রকম গানের রাগ হতে পারে বা কোনো রকম পিয়ানোর মিউজিক হতে পারে, কোনো রকম বাঁশির মিউজিকও হয়, ঠিক আছে। তা আপনারা এই মিউজিকগুলো কীভাবে অ্যাড করবেন, তারপর একটা খেয়াল করবেন সেটা হচ্ছে যখন ফার্স্টে যখন একটি মিউজিক হয়েছে, তারপর যখন সেকেন্ড একটি মিউজিক গেছে তখন ডাউন আপ এইটা হয়তো আপনারা খেয়াল করবেন, যখন ভয়েস ওভার দিচ্ছে তখন মিউজিকটা ডাউন হয়ে যাচ্ছে, দেন তারপর যখন আবার মিউজিকটা যখন ভয়েসটা ডাউন হয়ে যাচ্ছে তখন মিউজিকটা আপ হয়ে যাচ্ছে। তো ডাউন আপটা কীভাবে করবেন সব ডিটেলস বলবো, তো ভিডিওটা আপনারা এন পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝতে পেরে যাবেন। তো চলুন কাই মাস্টার যা যাক, ওখানে আপনারা কীভাবে ভয়েস ওভারটা অ্যাড করবেন বা মাল্টিপল কীভাবে আপনারা মিউজিক অ্যাড করবেন, কীভাবে মিউট করবেন এইসব ডিটেলসে বলবো। তা চলুন কাই মাস্টার যা যাক। এগুলো অ্যাড করার পর আপনারা এখান থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন, অডিওতে চলে যান, দেন এখান থেকে আপনারা চলে যান ফোল্ডার, তারপর এখান থেকে আপনাদের ফোল্ডার চলে যান, আমি এখান থেকে এটি সিলেক্ট করলাম, ওকে। তারপর চলে যান এখান থেকে, আপনারা যদি মনে হয় এক্সট্রা পার্টটি টিম করতে হবে অবশ্যই টিম করে নেবেন। তো আমি এখান থেকে কিছু পার্টে ভাগ করে নিচ্ছি, ধরুন আপনার এখানে 10 সেকেন্ড মতো এই ভিডিওটি এই অডিওটা রাখতে চান, ঠিক আছে, দেন এখান থেকে আপনারা টিম করে ফেলবেন, ওকে। আমি এখান থেকে টিম করে ফেললাম, দেন এখান থেকে আপনারা এটা ফুল ভলিউম রাখবেন, এখান থেকে আমি ফুল ভলিউম রেখেছি, দেখতে পাচ্ছেন 100% আছে, আর এটা 100% আছে, এটা আমি 50% করে দেবো, যা আপনাদের প্রত্যেকেই করতে হবে। তারপর এখান থেকে আপনারা অন্য
কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন, কোনো রকম পিয়ানো বা বাঁশির এগুলো আওয়াজ কীভাবে দেবেন। সিম্পলি আমি এখান থেকে এটি ট্রিম করে ফেলছি, ট্রিম টু লেফট, দেন এখান থেকে যে পোর্শনটা ফাঁকা আছে এখানে আমি একটি বাঁশির আওয়াজ দেবো। তা সিম্পলি আমি এখান থেকে অডিও চলে যাবো, দেন বাঁশি যে মিউজিক ট্রাউন্ড করেছে সেটাকে এটাকে ইনপুট করব। লিঙ্ক সব ডেসক্রিপশনে আছে, যা এখানে ইউজ করছি সব এখান থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি একটি ইমোশনাল এখান থেকে কিন্তু স্যাড টাইপ এখানে অ্যাড করলাম, আপনারা চাইলে এখান থেকে স্যাড টাইপে দিতে পারেন অথবা আপনারা রোমান্টিক টাইপে দিতে পারেন, ঠিক আছে। লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করা যায়, সিম্পলি যে এগুলো আমি কালেক্ট করেছি সেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, ওকে। তারপর এখান থেকে বাকি পোর্শনটা ট্রিম করে ফেলুন, এইখানে আমি ট্রিম করবো, ওকে। তারপর যেটা আপনাদের বোঝানোর কথা সেটা হচ্ছে আপনাদের ভয়েসটা সর্বপ্রথম ইনপুট করুন। আমি এখান থেকে ভয়েসটা ইনপুট করছি। প্রথমে আপনারা এটা রেকর্ডিং করে কীভাবে এটাকে আপনারা ক্লায়েন্ট মাসে ইনপুট করবেন সেটা নিয়ে অনেকজনের প্রবলেম হচ্ছে, সেটা আজকে দেখাবো, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি এখান থেকে রেকর্ডিং করে নিচ্ছি, রেকর্ডিং পর ওটা সেভ করবো, সেভ করার পর আপনার গ্যালারিতে কোথায় ঢুকছে তারপর ওইটা আপনারা কীভাবে ক্লায়েন্ট মাসে ইনপুট করবেন সেটা দেখে দেবো। চলুন সর্বপ্রথমে রেকর্ডিংটা করা যাক। তুমি অনেক বড়, অনেক ছোট, নীল আকাশের মধ্যে রয়েছে তুমি, আছে ওই আকাশের মাঝে, এই নীল আকাশের মাঝে। দেন আপনাদের এটি রেকর্ডিং করার পর আপনারা সিম্পলি রেকর্ডিং ওভার ট্যাপ করবে, দেন এখান থেকে আপনাদের রেকর্ডিং ওভার ট্যাপ করতে হবে, ওকে। দেন ইকো দেওয়ার জন্য সিম্পলি আপনাদের সেম প্রসেস, ইকো দেওয়ার ট্যাপ করতে হবে, দেন এখান থেকে আপনারা ফ্যাক্টরিতে এটা আপনারা কমাতে পারতে, যদি এটা আপনারা কমান তাহলে ইকোটা কমে যাবে, যদি বাড়ান তাহলে ইকো বাড়বে, বাকি আপনার কিছু করা দরকার না, সেম এখান থেকে আপনারা রেখে দেবেন। তারপর বাকির এখানে চাইলে আপনারা সেভ করতে পারেন অথবা না সেভ করতে পারেন, যদি আপনারা ভুলে যান তাহলে অবশ্যই এখান থেকে রিনেম করে এখান থেকে আপনারা খুব সহজেই খুঁজতে পারেন। তো সিম্পলি আমি এখান থেকে নাম রাখছি রেকর্ডিং, ওকে, সেভ। তারপরে সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে রেকর্ডিং, তারপর এটা আপনারা কোথায় খুঁজবেন বা এটা কোথায় পাবেন, তো সিম্পলি এটা আপনারা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে ফাইল ম্যানেজার চলে যাবেন, তারপর সর্বপ্রথমে ফোল্ডার চলে যান, দেন এখান থেকে আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েড বলে একটি অপশান, দেন এখান থেকে ডাটা, তারপর সর্বপ্রথমে সবার নিচে স্ক্রল করবেন, তবে এখানে অপশান পাবেন এইটা, এর উপর ট্যাপ করবেন, দেন ফাইল রেকর্ডিং দেখতে পাচ্ছেন, এখান থেকে রেকর্ডিং বলে অপশান পেয়ে যাচ্ছেন, এটার উপর আপনারা খুব সহজেই ই করতেন, দেন এটা আপনারা টিপে ধরে থাকুন, তারপর এখান থেকে মোর কপি করে নেবেন, ইন্টারনাল মেমোরি, দেন পেস্ট, বাইরে এখান থেকে আপনাদের পেস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। দেন এবার থেকে আপনারা খুব সহজে কাইন মাস্টার ইনপুট করবেন। তো চলুন দেখা যাক কাইন মাস্টারে, দেখুন আমার এখানে রেকর্ডিং আছে, আমার এখান থেকে অ্যাড করে দিলাম, ওকে। তারপর যখন স্টার্টিং হয়েছে সেখানে চলে যান, দেন এখান থেকে আপনার যে মিউজিকটা আছে সেটা আপনারা ডাউন করে দিন 50% বা 20% 30% রাখলাম, ওকে। তারপর যেটা আপনাদের গ্রাফটা দেখানোর কথা সেটা হচ্ছে আপনারা ডাউন আপ, যেটা আপনারা বলছিলাম সেই ডাউন আপটা কীভাবে করবেন। সর্বপ্রথম আপনাদের যে মিউজিকটা সেটার উপর ট্যাপ করতে হবে, দেন এখান থেকে এই কোনো একটি অপশান দেবেন, এটার উপর ট্যাপ করুন, ওকে। তারপর এখান থেকে প্লাস এখানে ট্যাপ করুন, দেন এখান থেকে আপনারা চলে যাবেন লাস্ট পজিশন, তারপর এখান থেকে 100% আছে, এটা আপনারা আস্তে আস্তে কমান, ওকে। তো গ্রাফটা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে আসছে, দেন আপনাদের মিউজিকটা এখানে স্টার্টিং হবে, ওকে। তারপর এখান থেকে যদি আপনাদের ভয়েস ওভার দেখতে পাচ্ছেন, এই যে মাঝে মাঝে গ্রাফগুলো আছে এটা হচ্ছে আপনাদের ভয়েস, আর মিডিলে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের কিছু নেই ফাঁকা, তা সিম্পলি আপনাদের গ্রাফগুলো কীভাবে বাড়াবেন কমাবেন তার জন্য এই অপশানে যেতে হবে, দেন এখান থেকে এইটা ট্যাপ করতে হবে, দেন যতটা ভয়েস আছে তার আগে বন্ধ নিয়ে যান, ট্যাপ করুন, মিডিলে চলে যান, দেন এখান থেকে ভয়েসটা আপনারা আপ করে দেবেন, ওকে। এরকম প্রত্যেকটি করবেন। তাহলে আপনাদের শুনতে এরকম খুব ভালো লাগবে আর এবং অ্যাট্রাকটিভ আপনাদের এখান থেকে হয়ে যাবে, ওকে। বাকি টাইম অ্যাড দিচ্ছি না, তারপরে আপনারা দেবেন, অ্যাড করে নেবেন আপনাদের পছন্দ মতো, দেন এখান থেকে আপনাদের এডিটিং শেষ, তারপর এখান থেকে আপনাদের ভয়েস ওভার শেষ, দেন এখান থেকে আবার ডাউন আপ করে দেবেন, তার জন্য সিম্পলি এখান থেকে যখন যাচ্ছে তখন এখান থেকে অবশ্যই এটাকে আপ করে দেবেন, এটা একবারে সেম করে দেবেন, ওকে, দেন এটাকে উপরে তুলে দেবেন, ওকে। এটার সঙ্গে এটা হয়ে যাচ্ছে, দেন শুরু হয়ে যাচ্ছে, ওটা ওই অডিওটি শুরু হচ্ছে, দেন এখান থেকে আপনারা ভয়েস ওভার দেবেন। তারপরে আছে ট্রানজেকশন এফেক্ট, যা হয়তো আপনারা মুনমুন মুখার্জি প্রত্যেকটি ভিডিও দেখে থাকবেন, যখন ভিডিওটা করছে তখন তার ভিডিওতে ওপর কোনো রকম ইমেজ যাচ্ছে বা কোনো রকম ইমেজ অ্যাড করছে সেইগুলো ট্রানজেকশনগুলো দিচ্ছে বা কোনো রকম ইমেজ অ্যাড করছে সেইগুলো বলবো। তারপর একটি ভিডিও থেকে একটি ভিডিও যখন যাচ্ছে তখন মাঝখানে একটি করে ব্ল্যাক পোর্শন ট্রান্সফার হচ্ছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইরকম টাইপে আপনাদের একটু দেখাবো। তো ভিডিওটি দেখুন আর যদি অবশ্যই ভিডিওটি ভালো থাকেন অবশ্যই লাইক করবেন, ঠিক আছে। তো চলুন কাইন মাস্টার যা যাক, তারপরে সেই ট্রানজেকশন কীভাবে অ্যাড করবেন। হয়তো আপনারা খেয়াল করে থাকবেন যে এই মিডিলে ব্ল্যাক পোর্শন অ্যাড করা হয়, তা সিম্পলি এটার উপর ট্যাপ করতে হবে, তারপর ব্ল্যাক পোর্শন বা কোনো রকম ট্রানজেকশন এফেক্টগুলো কীভাবে অ্যাড করুন সেটা ক্লাসিক ট্রানজেকশনের উপর ট্যাপ করুন,
দেন ফেড, এটার উপর ট্যাপ করলো, দেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের একটি থেকে একটি ভিডিও যখন ট্রান্সফার হচ্ছে তখন একটি ব্ল্যাক হচ্ছে, ঠিক আছে। তারপর এখান থেকে আপনার টাইমিংটা সেট করেন 2 সেকেন্ড, ঠিক আছে, 2.5 সেকেন্ড। আপনার যদি এটা হোয়াইট রাখতে চান তাহলে অবশ্যই এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, হোয়াইট রাখতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, খুব সহজেই করতে পারেন। ওকে, তা ম্যাক্সিমাম মানুষই ব্ল্যাকটা রাখে, ব্ল্যাকটা বেশি অ্যাট্রাকটিভ লাগে। তারপরে আরেকটি ট্রানজিশন দেখাচ্ছে, সেটা হচ্ছে এই ট্রানজিশন হয়তো আপনারা বেশি খেয়াল করতে পারবেন, জুম আউট। এইটা এইটা খুবই অ্যাট্রাকটিভ এবং প্রত্যেকটি মানুষই ব্যবহার করে। দেন আপনাদের কমপ্লিট হয়ে গেলে আপনারা এটি কীভাবে সেভ করবেন, তা সেভ করার জন্য আমি এখান থেকে এক্সপোর্ট ওপর ট্যাপ করে দিচ্ছি, দেন এখান থেকে ফুল এইচডি, দেন এক্সপোর্ট। তুমি অনেক বড়, অনেক ছোট, নীল আকাশের মধ্যে রয়েছে তুমি, আছে ওই আকাশের পাশে, আছে অনেক তীরে, অনেক নদীতে, অনেক পাহাড়ে, শুধু মনের মধ্যে তুমি আছো এই নীল আকাশের মাঝে। আরেকটি জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে ভয়েস ইকো। যখন আপনার কবিতাটি রেকর্ডিং করছেন তখন আপনাদের রেকর্ডিংটা নর্মাল থাকে, তা কীভাবে সেটাকে ইকোতে পরিণত করতে হয় সেটা আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি, চাইলে আপনার আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন, ওখানে দেখলে পুরো ডিটেলস আপনার কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো একত্রিত করে আপনারা খুব সহজেই একটি কবিতা বা গল্প আপনারা ক্রিয়েট করতে পারেন, যা আপনারা খুব প্রফেশনালভাবে তৈরি করতে পারেন। কোনো রকম আপনার কন্ডেন্সার মাইক বা কোনো রকম আপনাদের সেট আপ প্রয়োজন নয়, শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সব কিছুই করতে পারেন। তো চলুন আজ এতটাই, তাড়াতাড়ি জয়েন, বন্দে মাতরম।